ঠিক আছে, দেখি বাটা দেখি। বাবা বাবা বাবা, সব পড়ে গেল মেয়ের মাথা দিয়ে। হ্যাঁ এটা আমাকেও করে বোন পরিয়ে দিয়েছে, আইবুড়ো ভাতে সুতির শাড়ি পরিয়েছে, এত গরমে মুখটা দেখা যা লম্বা, তুই ঢেঙ্গা ক্যামেরা ছোট পড়ে যাচ্ছে বুঝেছিস। আলু ভাজা, পনির ভাজা, পটল ভাজা, কাঁকড় ভাজা, কুঁদরি ভাজা, শাক ভাজা, পনির আলু, এখানে সাদা দুধ পোলাও, এখানে সাদা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? আবার একটা নতুন সকালে চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আছে আমার বোনের আইবুড়ো ভাত, মানে আমার দিদির মেয়ের আইবুড়ো ভাত। সেই আইবুড়ো ভাতটা আমি করছি কেন, আমার একটাই বোন যে মাসিও একটাই, তো আইবুড়ো ভাতটা আমাকেই দিতে হবে। তো এখানে দেখো, ও তো মাছ মাংস খায় না, তো এখানে এসে গেছে, তার জন্য মিষ্টি তাও কম খাবে না। এখন পনির এসো, পনির করে দেবো ওর জন্যে। আর এখানে ওকে ব্রেড শেখে দেবো বাটার দিয়ে খাবে। আর ওই দিকে দেখ, ঠিক আছে, ওই দিকে সবজি কাটছে, পাঁচ রকমের ভাজা হবে, রান্না বান্না আছে। তোমাদের ফাইনাল দেখাচ্ছি কি রান্না করছি কি করছি না, পরে আসছে, ঠিক আছে, এখনের মতন টাটা। তারপরে এখানে আমি একটু বাটার দিয়ে একটু ব্রেড সেকে ফেলছিলাম, কেন সবার খিদে পেয়েছে। আর এখন বাজে 10টা, আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, আমার জন্য অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, কেন ঘরে কাজকর্ম ছিল, বাজার ঘাট ছিল, আর একটু বেলা হলে না বাজারও ঠিক মতন পাওয়া যায় না, আর টাটকা বাজার তো একদমই পাওয়া যায় না। ওই জন্য সকাল সকাল উঠে আমি তাড়াতাড়ি করে বাজার টাজারগুলো করিয়ে, তারপরে দেখো ওখানে পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে সব মশলা করা আছে, কাজু টাজু দিয়ে একটা পেস্ট, পনিরটা তৈরি হবে, ভাজা এদিকে তৈরি হচ্ছে, ওখানে এঁচড় হবে, মানে খাবার দাবার এখানে মানে রাঁধতে রাঁধতে আমার বেজে গেছিলো দুপুর 1:30টা বেজে গেছিলো, অত সকাল সকাল রান্না করতে করতে, কেন 7-8 রকমের রান্না ছিল, সব নিরামিষ রান্না ছিল। দেখো মেয়ের আজকে আইবুড়ো ভাত, মেয়ে শাড়ি দেখছো, মেয়ের আইবুড়ো ভাত, মেয়ে শাড়ি পরে রেডি, ও শাড়ি তো পরতে পারে না, যাই হোক করে বোন পরিয়ে দিয়েছে আইবুড়ো ভাতে সুতি শাড়ি পরিয়েছে, এত গরমে মুখটা দেখা যা লম্বা, তুই ঢেঙ্গা ক্যামেরা ছোট করে যাচ্ছে বুঝেছিস। চুল ফুল বাদ একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, চ রেডি হয়ে যা, ঠিক আছে। তারপরে দেখো এখানে কত রকমের ভাজা আছে, কুঁদরি ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, শাক ভাজা, আর এখানে দেখো প্লেন ভাতও করেছিলাম, কেন ও বলছে মাসি খালি পোলাও খেতে পারবো না, একটু প্লেন ভাতও করো, তো ওই কারণে প্লেন ভাত করবো, যে প্লেন ভাত দিয়ে ভাজা ভুজিগুলো খেতে ভালো লাগবে। রে দেখো এঁচোড়টা যা হয়েছিল না, ও এখনও জিভ দিয়ে জল পড়ছে, পুরো সম্পূর্ণ নিরামিষ কিন্তু দারুণ হয়েছিল। এখানে দু রকম শাক ভেজেছি, একটা হচ্ছে শুধু রসুন পেঁয়াজ ছাড়া, আর একটা হচ্ছে পেঁয়াজ দেওয়া, কেন ও এইসব খায় না। আর এখানে দেখো লাল লাল করে একদম পনিরের তরকারি করেছিলাম আলু দিয়ে পোলাওয়ের সাথে, আর আমি করেছিলাম আজকে মানে সাদা পোলাওটা, দুধ পোলাওটা, এত দারুণ ফাটাফাটি হয়েছিল, কোনো কল্পনা ছিল না, একটু ভাজা ছিল। আর এইসব রান্না করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছিলো, আর এখন বাজে দুপুর 1:30, এখনও কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়নি। এখানে দেখো পোলাওটাও রেডি, আর দেখো খাবার দাবার রেডি হয়ে গেছে, সম্পূর্ণ সাজিয়ে দিয়েছে, রসগোল্লা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা, শাক ভাজা, পনির আলু, এখানে সাদা দুধ পোলাও, এখানে সাদা ভাত। একটা আসন আছে তো আসন দিচ্ছি দাও দিদিকে, সারা জীবন ভালো থাক, ঠিক আছে, সারা জীবন ভালো থাক, ভগবান কথা অনেক অনেক উন্নতি কর, ঠিক আছে, দেখি বাটা দেখি। বাবা বাবা বাবা, রে সব পড়ে গেল মেয়ের মাথা দিয়ে। এনো এটা আমার তরফ থেকে তোমাকে, ঠিক আছে, এটা বিয়ের পর পড়বে, দেখো হেভি লাগছে, ঠিক আছে, এটা ধরো, তো তুমি এখন এখন তুমি অনিতা চলে আসো। নেই বাবা, তুই নিজের মতন খা। একটা ওকে ফটো তুলেছিল এইভাবে? হ্যাঁ তুলেছে, অনিতা তুললো, দুটো তুলেছে অনিতা।